সম্প্রতি জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার গ্রামের বাবুল মিয়ার বড় গোষ্ঠীর আলামিন একই গ্রামের মিজান আনসারির সাহেববাড়ি গোষ্ঠীর মহিদ মিয়া ও তার ছেলেকে মারধর করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এরই জের ধরে শনিবার ভোর থেকে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রের পাশাপাশি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন পর্যন্ত পুলিশ প্রশাসন এবং র‍্যাবের সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রণের কাজ করছি। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। আমাদের থানা পুলিশ এবং পুলিশ লাইন থেকে এক্সট্রা ফোর্স এবং ডিবি টিম সহযোগী সবাই দ্রুত ঘটনাস্থলে চলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে। কিছুদিন পরপর দুই পক্ষের এই সংঘর্ষ বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।